আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটিবি স্কুলের অনলাইন আইসিটি ক্লাসে আমি আফিফুর রহমান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। কতগুলো অঙ্ক বা মৌলিক চিহ্নের সমন্বয়ে সংখ্যা লেখা বা প্রকাশ করা হয়ে থাকে। সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার, প্রথমটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয়টি পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমান সময়ে তেমন একটা ব্যবহার হয় না, তাই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে পড়ব না, আমরা পড়ব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা যায়। প্রথমটি বাইনারি, দ্বিতীয়টি অক্টাল, তৃতীয়টি ডেসিমাল এবং চতুর্থটি হেক্সাডেসিমাল। কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে গেলে সেই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হয়। তাই আজকে আমরা জেনে নেব বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো সম্পর্কে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি অঙ্ক ব্যবহার হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার হয়। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে এফ পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক ব্যবহার হয়, যার মধ্যে এ এর মান টেন, বি এর মান ইলেভেন, সি এর মান টুয়েলভ, ডি এর মান থার্টিন, ই এর মান ফোরটিন এবং এফ এর মান ফিফটিন। এখন জেনে নেওয়া যাক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক থাকে তাকেই সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন বাইনারিতে শূন্য এবং এক মোট দুইটি অঙ্ক রয়েছে, তাই বাইনারির বেস হচ্ছে টু। অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটি অঙ্ক থাকায় অক্টালের বেস এইট। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশটি অঙ্ক থাকায় ডেসিমালের বেস টেন। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে এফ পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক থাকায় হেক্সাডেসিমালের বেস সিক্সটিন। এখন দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি কি শিখব। আজকের ক্লাসে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা যায় বা রূপান্তর করা যায় তা শিখব। অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়, দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় এবং দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এখন আমরা দেখব কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করা যায়। তার আগে আমরা জেনে নেব কোনো একটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতিতে আছে তা কিভাবে বুঝব। এটা বোঝার জন্য আমাকে সংখ্যা পদ্ধতির ডান পাশে ছোট করে লেখা বেস বা ভিত্তির দিকে খেয়াল করতে হবে। এখানে আমার সংখ্যাটির সাথে বেস বা ভিত্তি হিসাবে দশ লেখা আছে, সুতরাং এটি দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার সিস্টেমে রয়েছে। এখন সমান সমান এর পর ফাঁকা ব্র্যাকেটের পাশে টু বা দুই লেখা আছে, এতে আমি বুঝতে পারছি আমাকে এই 25.25কে বাইনারি বা দুই ভিত্তিক নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আপনি বাইনারি নাম্বার সিস্টেমে রূপান্তর করতে পারবেন। 25কে বাইনারিতে রূপান্তর করতে হলে 25কে বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি কিভাবে 25কে টু দ্বারা ভাগ করতে হয়, তারপরও আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা 25কে
2 দ্বারা ভাগ করলে ভাগফল হিসেবে পাবো 12 এবং ভাগশেষ হিসেবে অবশিষ্ট 1 পাবো। আমরা ভাগফলকে 25 এর নিচে লিখব এবং ভাগশেষকে একটু দূরে ডান সাইডে লিখব। এরপর আমরা 12 কে আবার ভাগ দিব 2 দিয়ে। 12 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যায় 6, কারণ 6 × 2 = 12। যেহেতু এখানে মিলে যায় ভাগশেষ হিসাবে আর কোনো কিছু থাকছে না, সুতরাং ভাগশেষ 0। এখন আমরা 6 কে 2 দিয়ে ভাগ দিব। আবারও 6 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হিসাবে পাবো আমরা 3, যেহেতু 3 × 2 = 6, সুতরাং এখানেও কোনো ভাগশেষ থাকছে না, আমাদের ভাগশেষের স্থানে বসবে 0। এখন 3 কে আবার 2 দিয়ে ভাগ দিব। 3 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 1, 2 × 1 = 2, ভাগশেষ হিসাবে আমার থাকছে 1। এখন 1 কে 2 দিয়ে ভাগ দিব, যেহেতু 1 2 এর চেয়ে ছোট, সুতরাং 2 1 এর মধ্যে যায় না, এক্ষেত্রে ভাগফল হবে আমার 0 এবং ভাগশেষ হিসেবে যে 1 কে ভাগ দিয়েছিলাম সেই 1 এই থেকে যাবে। এখন আমি 25 পূর্ণ সংখ্যাটির জন্য বাইনারি পেয়ে গেলাম। এখন এটাকে কিভাবে সাজিয়ে লিখব তা দেখিয়ে দিচ্ছি। আমরা নিচে থেকে উপর দিকে ক্রমান্বয়ে এই সংখ্যাটিকে সাজিয়ে লিখব। এরপর আমরা জানব 0.25 কে কিভাবে বাইনারি করতে হয় সেই সম্পর্কে। আমরা 0.25 কে বাইনারি করার জন্য বাইনারির বেস দ্বারা 0.25 কে গুণ করব। 0.25 কে বাইনারির বেস দ্বারা গুণ করলে আমরা যে ফলাফল পাই তাকে 2 ভাগে ভাগ করে লিখব। যেরকম 0.25 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাব 0.50, যার পূর্ণ পার্টটুকু বাম সাইডে লিখব এবং দশমিক বা ভগ্নাংশ পার্টটুকু বাম সাইডে লিখব। এখন 0.50 কে আবারও গুণ দিব 2 দিয়ে। এখন 2 দিয়ে 0.50 কে গুণ করলে আমরা ফলাফল হিসাবে পাই 1.00। যেহেতু ভগ্নাংশের পার্টে আমরা 0.00 পেয়ে গেছি, সুতরাং এই 0.00 কে আমরা 2 দিয়ে যতই ভাগ দিই 0 ছাড়া আর কোনো মান পাওয়া যাবে না, সুতরাং আমরা এই সংখ্যাটিকে এখন উপরে সাজিয়ে লিখব। সাজিয়ে লেখার জন্য পূর্ণ সংখ্যার বাইনারির পরে দশমিক চিহ্ন দেব এবং দশমিক সংখ্যার জন্য যে বাইনারিটা পেয়েছি সেটাকে উপর থেকে নিচ দিকে, আবারও লক্ষ্য করুন, উপর থেকে নিচ দিকে সাজিয়ে লিখব। উপর থেকে নিচ দিকে সাজিয়ে লেখার জন্য 0 এবং এরপরে 1 লিখতে হবে। এভাবে আমরা একটা ডেসিমাল নাম্বারকে বাইনারি নাম্বারে রূপান্তর করতে পারি। পূর্বের পদ্ধতির সাথে মিল রেখে এখন আমরা দেখে নেব কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেমে রূপান্তর করা যায়। ডেসিমাল কোনো নাম্বারকে আমরা যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে অক্টালের বেস দিয়ে পূর্ণ সংখ্যাটুকুকে ভাগ করতে হবে এবং দশমিক সংখ্যাটুকুকে গুণ করতে হবে। আমরা 25কে ভাগ করব অক্টালের বেস 8 দিয়ে। আমরা 25কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল হিসেবে আমরা পাবো 3, এবং যেহেতু 3 × 8 = 24, অবশিষ্ট হিসেবে আমরা পাবো 1। এখন আবার 8 দিয়ে 3কে ভাগ করব। যেহেতু 3 8 এর থেকে ছোট, সুতরাং 8 3 এর মধ্যে যায় না, সুতরাং আমাদের ফলাফল হবে 0 এবং অবশিষ্ট হিসেবে সেই 3 এই বসবে। এখন আমাদের পূর্বের নিয়মের মতো নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখতে হবে। নিচ থেকে উপর দিকে সাজিয়ে লেখার জন্য প্রথমে আমি 3 এবং পরবর্তীতে 1 লিখলাম। এখন আমরা দেখব ভগ্নাংশ পার্টটুকুকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এখানে আমরা 0.55 কে গুণ দিব অক্টালের বেস 8 দিয়ে। আমরা গুণফল হিসাবে যে সংখ্যাটুকু পাবো সেই সংখ্যাকে 2 ভাগে ভাগ করে লিখব। পূর্ণ সংখ্যাটুকু লিখব বাম সাইডে এবং ভগ্নাংশটুকু লিখব ডান সাইডে। এখানে 0.55 কে 8 দিয়ে গুণ করলে পাওয়া যায় 4.40,
সুতরাং পূর্ণ পার্ট 4 এটা আমরা বাম সাইডে লিখলাম এবং ভগ্নাংশ 0.40 ডান সাইডে লিখলাম। এখন 0.40 কে আবারো 8 দিয়ে গুণ দেব। আবারো 8 দিয়ে গুণ করার পর আমরা উত্তর হিসেবে পেলাম 3.20। 3 কে বাম সাইডে এবং 0.20 কে ডান সাইডে লিখলাম। আবারো 0.20 কে 8 দিয়ে গুণ দিলাম। 8 দিয়ে গুণ করার পর আমরা ফলাফল পেলাম 1.60। 1 কে বাম পাশে এবং 0.60 কে ডান পাশে লিখলাম। এখন 0.60 কে আরো গুণ দেয়া যায়, কিন্তু এখানে আমি আর সেই কাজ করলাম না। না করে এইটুকুকেই আমি উত্তর হিসাবে লিখলাম। উত্তর কিভাবে লিখব, লেখার জন্য উপর থেকে নিচ দিকে আমার সাজিয়ে লিখতে হবে। উপর থেকে নিচ দিকে সাজিয়ে লেখার জন্য আমার প্রথমে দশমিক দিয়ে দশমিকের পরে 4, 3 এবং 1 এই ডিরেকশনে সাজিয়ে লিখতে হবে। যেহেতু 0.6 কে 8 দিয়ে আরো গুণ করা যেত, আমি করি নাই, সুতরাং এখানে আমি ফলাফলের পর ডট ডট চিহ্ন দিয়ে দিব। এখন আমরা শিখব কিভাবে ডেসিমাল নাম্বার থেকে হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায়। তার জন্য আমাকে ডেসিমাল নাম্বারের পূর্ণ অংশটুকুকে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। এখন 25 কে 16 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাব 1 এবং অবশিষ্ট হিসেবে থাকবে 9। আবার 1 কে 16 দিয়ে ভাগ করলে আমরা ফলাফল পাব 0 এবং অবশিষ্ট হিসেবে থাকবে 1। এখন আমাকে নিচ থেকে উপর দিকে ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে। সেটা করার জন্য আমাকে প্রথম 1 এবং পরবর্তীতে 9 লিখতে হবে। এরপর আমরা দেখব কিভাবে দশমিক পার্টটুকুকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। দশমিক পার্টটুকুকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য পূর্বের ন্যায় 0.55 কে আমরা 16 দিয়ে গুণ করব। 0.55 কে 16 দিয়ে গুণ করলে আমরা ফলাফল পাব 8.80। আমরা পুনরায় 0.80 কে 16 দিয়ে গুণ করব। 0.80 কে 16 দিয়ে গুণ করলে আমরা ফলাফল পাব 12.80। আবারও আমরা 0.80 কে 16 দিয়ে গুণ করব এবং ফলাফল হিসেবে পাব 12.80। তো বারবার যেহেতু আমরা 12.80 পাচ্ছি, সুতরাং সেটাকে আর 16 দিয়ে গুণ না করে এটাকেই ফলাফল হিসেবে সাজিয়ে লিখে দিব। এখন আমরা দশমিকের পরের টুকু ফলাফলে সাজিয়ে লিখছি। তার জন্য আমার প্রথমে দশমিক চিহ্নটি দিয়ে দিতে হবে, তারপর উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব 8, 12 এর জন্য আমরা ডিরেক্ট 12 লিখতে পারবো না। আমরা প্রথমেই জেনেছি সি এর মান 12, সুতরাং 12 এর স্থানে আমরা সি এবং সি লিখব। লেখার পর যেহেতু আমরা আরো গুণ করতে পারতাম, কিন্তু করি নাই, সুতরাং আমরা কিছু ডট ডট চিহ্ন দিয়ে দিব। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে অথবা ডেসক্রিপশনে দেওয়া আমাদের গ্রুপে পোস্ট করে করতে পারেন। ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে, এবং ভিডিওতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।